পশ্চিমবঙ্গের বিশিষ্ট পরিচালক সুজিত চক্রবর্তীর হাত ধরে বুধবার থেকে কৈলাসহরে শুরু হলো পঞ্চম ঊনকোটি ফিল্ম ফেস্টিভ্যাল। কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে ছদিন ব্যাপী ঊনকোটি চলচ্চিত্র উৎসবে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মিত বিশেষ কিছু চলচ্চিত্র এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। এছাড়া প্রতিদিন দুপুর দুটো থেকে ছাত্রছাত্রীদের জন্য ছোট স্ক্রিনে কিছু চলচ্চিত্র দেখানো হবে। প্রথম হয়তো সম্ভব হয় না, আমার শুনে খুবই আনন্দ লাগছে যে 5 বছর ধরে এই কৈলাস শহরের মতো জায়গায় ঊনকোটি ফিল্ম ফেস্টিভ্যাল এটা হচ্ছে দীর্ঘদিন ধরে। আমি তার দীর্ঘ যাত্রা কামনা করি, কারণ আমরা যারা ছবি তৈরি করি, ছবি যদি দর্শক না দেখে তাহলে কেন, কী লাভ আমাদের ছবি তৈরি করার? তাই আমরা সবসময় চাইব যত বেশি দর্শক দেখবে তত। আর এই উৎসবগুলোর মধ্য দিয়ে আমি অন্য জায়গায় গেছি, উৎসবে গেছে, কোথাও আমাকে বেস্ট ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমাকে কোথাও সম্মানিত করেছে, বা এই ধরনের অনেক জায়গায় অনেক রকম মানুষ ভালোবাসা দেয় বা ভালোবাসা পেয়েছি আমি। যাই হোক, আমরা সবসময় পরিচালকরা চাই কিছু সৃষ্টি করে দর্শকের কাছে কিছু পৌঁছে দেওয়া।